বেশ কিছু বলছেন। আট নম্বর যেটি আলোচনা করব সেটা হচ্ছে তাদের ধর্ম, ধর্মের যেসব বিধিবিধান রয়েছে, বিধিবিধান রয়েছে সেগুলি তারা স্বাধীনভাবে পালন করবে। ধর্মের বিধিবিধানে বিশেষ করে যেটা পার্সোনাল ল, যাকে ইংলিশে কি বলা হয়, পার্সোনাল ল বলা হয়, অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এবং ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে ইসলামে বিবাহের নিয়মকানুন রয়েছে, আছে না নেই? তারপরে বিস্তারিত আলহামদুলিল্লাহ, যেহেতু দিনে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন, সুতরাং সবচেয়ে সুন্দরভাবে ইসলামে রয়েছে বিবাহ শাদীর বিধিবিধান এবং সবচেয়ে উত্তম পন্থা রয়েছে। তালাকের বিধিবিধান রয়েছে, হ্যাঁ, তালাকের রাজি কখন, বায়েন কখন, মোকাল্লাদা কখন, কখন ফেরাতে পারবেন, কখন ফেরাতে পারবেন না, মিরাজ ধন সম্পদের ভাগ বন্টন কোরআনে কারিমে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন, আর হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে, বুঝতে পারছেন না? অমুসলিমদের বিধিবিধান অন্যরকম, ধরেন অমুসলিমদের কাছে ভাই বোন সমান সমান পাবে, কিন্তু ইসলামে লিজাকারি মুসলিম হাজুলাইন, হিন্দু ধর্মে এখন সরকারি আইনে সমান সমান দিতে শুরু করেছে, কিন্তু হিন্দু ধর্মে আসলে মেয়েদের ভাইয়ের সাথে বোনের কোনো ধন সম্পদ অধিকার ছিল না, তো তাদের বিধান তারা মেনে চলবে, এ কথা বলা যাবে না, ইসলামেরটাই মানতে হবে, ইসলামের আলোকে ধন সম্পদ ভাগ করতে হবে মৃত ব্যক্তির, ইসলামের আলোকে বিয়ে করতে হবে, ইসলামের আলোকে তোমাদের ডিভোর্স হবে, না না না, তাদের ধর্ম তারা এইসব বিষয়গুলিতে পালন করবে। তাদের ধর্মে একটা কিছু হালাল আর আমাদের হারাম, তাহলে তাদের স্বাধীনতা থাকবে। যেমন ধরেন অমুসলিম বিড়াল খাচ্ছে, খ্রিস্টান শুকুর খাচ্ছে না, খাচ্ছে না, যদিও শুকুর খাওয়া খ্রিস্টান ধর্মেও হারাম, কিন্তু তারা খাচ্ছে, ধর্মের পরোয়া না করে খাচ্ছে। সুতরাং একজন খ্রিস্টান বাস করলে তাদের স্বাধীনতা রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে যদি সেখানকার নাগরিক হয়, তাহলে যদি প্রবাসী হয় তাহলে যে চুক্তির ওপর এসে যদি চুক্তি থাকে যে না এসব করতে পারবে না, তাহলে চুক্তি অবশ্যই চুক্তি পুরা করতে হবে, প্রকাশ্যে কিছু করতে পারবে না, প্রকাশ্যে এই অধিকার রয়েছে মুসলিম সরকারকে যে এগুলো করতে পারবে না। তারা মদ খাচ্ছে, মদের পারমিশন যদি থাকে, যে দেশে পারমিশন আছে, তাহলে তাদের অধিকার রয়েছে। আর যদি সেটা দণ্ডনীয় হয়, যেমন সৌদি আরবে দণ্ডনীয়, মুসলিমের জন্য দণ্ডনীয় আর অমুসলিমের জন্য দণ্ডনীয়, তাহলে যে কোনো স্তরে সবার জন্য নিষিদ্ধ। নয় নম্বর যে বিষয়টি